হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এডুকেয়ার আজকে আমরা হিস্ট্রির টপিক পোস্ট মরিয়ান পিরিয়ড সম্পর্কে আলোচনা করব অর্থাৎ মৌর্য পরবর্তী যুগ এর আগে আমরা যখন মৌর্য সাম্রাজ্য আলোচনা করেছি মৌর্য যুগের উত্থান পতন এবং মৌর্য যুগের শাসন ব্যবস্থা চিত্রকলা ভাস্কর্য ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা আজকে আমরা টপিকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মৌর্য পরবর্তী যুগে যে স্থানীয় রাজ্য বা বিদেশি কিছু রাজ্য ভারতবর্ষে উন্নতি সাধন করেছিল বা ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করেছিল সেগুলো সম্পর্কে ডিটেলসে দেখব এখানে স্ক্রিনে আছে দেখো এই যে এই যে পোর্শানটা আছে অর্থাৎ ব্লু যে পোর্শানটা আছে সেখানে কিন্তু ইন্দো গ্রিক কিংডম যেটা বলা হচ্ছে অর্থাৎ ভারতীয় যেটাকে আমরা ব্যাকট্রীয় গ্রিক বলি অর্থাৎ ভারতবর্ষে গ্রিক বংশোদ্ভূত যারা ছিলেন তারা যে রাজত্ব করতেন তারা ছিলেন এই পশ্চিম ভারতের এই পোর্শানে এটি ছিল বিদেশি রাজ্য এবং এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষে আরও কিছু কিছু জায়গায় কিন্তু স্থানীয় কিছু অর্থাৎ দেশীয় রাজ্যর কিন্তু উন্নতি ঘটেছিল তার মধ্যে প্রধান ছিল শুঙ্গ বংশ যেমন এই যে পোর্শানে রয়েছে সেটা কিন্তু শুঙ্গ বংশ তারপরে আছে প্রতিহার বংশ অর্থাৎ পার্থিয়ান যাদের বলা হচ্ছে সাতবাহন বংশ এখানে শক রাজ্য আছে এই যে সাকেদা বলে যে জায়গাটা দেখাচ্ছে এখানে হচ্ছে শক বংশ এই পাণ্ড রাজ্য এরকম প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের কিন্তু উন্নতি ঘটেছিল তো এখানে আমরা সবথেকে বেশি উল্লেখযোগ্য অর্থাৎ যে রাজ্যগুলি সবথেকে বেশি উন্নতি সাধন করেছিল বা নিজেদের একটা প্রাধান্য স্থাপন করতে সক্ষম হয়েছিল সেগুলো সম্পর্কে আলোচনা করব এই যে মৌর্য বংশের পতন ঘটেছিল এই মৌর্য বংশের পতনের সঙ্গে সঙ্গে অর্থাৎ মৌর্যদের দুর্বলতার সুযোগ নিয়ে একাধিক বৈদিক বৈদেশিক জাতি উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে এবং সেই সব অঞ্চলে অধিকার প্রতিষ্ঠা করে এর মধ্যে যারা প্রধান ছিল তারা হচ্ছে গ্রিক শখ পল্লব বা যাদের প্রার্থী নিয়ে পার্থিয়ান বলা হয় এবং কুষাণ এরা ছিল সবথেকে বেশি উল্লেখযোগ্য প্রধানত এই যে উত্তর পশ্চিম ভারতে সেখানে যে পদগুলি যে ছিল অর্থাৎ যেখান দিয়ে এই বৈদেশিক আক্রমণগুলো হয়েছিল সেগুলো কিন্তু প্রধানত ব্যবহার হতো সেই পদগুলো কিন্তু প্রধানত ব্যবহার হতো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসায়ীদের সূত্র ধরে কিন্তু এইসব বৈদেশিকরা এইসব পথের সন্ধান পায় এবং পরবর্তীকালে তারা তাদের ক্ষমতা বিস্তারের উদ্দেশ্যে ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষে আমরা আগেও দেখেছি যখন আমরা ফরেন ইনভেশনে ক্লাস করেছি অর্থাৎ অ্যালেকজান্ডারের ভারত আক্রমণ পড়েছি তখন আমরা দেখেছি যে কীভাবে তৎকালীন ভারতবর্ষের রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে আলেকজান্ডার ভারতবর্ষে আধিপত্য স্থাপন করার ইচ্ছা নিয়ে এসেছিলেন এবং অনেকাংশে সফলও হয়েছিলেন যাই হোক সে সম্পর্কে ডিটেলস ওই ভিডিওতে আলোচনা করা আছে যদি তোমরা দেখতে চাও তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এইভাবে শুধু তবে এক্ষেত্রে একটা জিনিস কি যে ফরেন ইনভেশনের ফলে বা এইসব আক্রমণের ফলে যে শুধুমাত্র ভারতবর্ষের এর উত্তর পশ্চিম ভারত বা মধ্য ভারতে যে শুধুমাত্র আক্রমণের ফলে যে দুঃখ বেদনা এসব ঘটেছিল তা নয় এর সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিম পশ্চিম সভ্যতার যে অনেক কিছু অবদান সেটাও কিন্তু আমরা দেখেছি যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শহর প্রতিষ্ঠার ক্ষেত্রে কৃষিকার্যের উন্নতিতে এমন কি যে দেশীয় সব চিত্রকলা শিল্প শিক্ষা ব্যবস্থায় এসব সব ক্ষেত্রেই কিন্তু সেই বৈদেশিক প্রভাব এবং বৈদেশিক প্রভাবের ফলে দেশীয় বিভিন্ন জিনিসের উন্নতি কিন্তু আমরা দেখেছি এই যে প্রথমে আমরা যেটা দেখেছি যে যে আগে আমরা যেটা স্ক্রিনে দেখলাম অর্থাৎ ম্যাপে যেটা আমরা দেখলাম যে ভারতবর্ষে যত অর্থাৎ মৌর্য পরবর্তী যুগে যারা বাইরে থেকে এসেছিল তাদের মধ্যে সব থেকে শক্তিশালী যারা ছিল তারা হচ্ছে ছিল হচ্ছে গ্রিক বংশোদ্ভূত এদের কিন্তু আবার গ্রিকও বলা হয় যেটা আমরা আগেই বললাম এরা যখন ভারতবর্ষ আক্রমণ করে সেটি মোটামুটি শুরু হয়েছিল দুশো খ্রিস্টপূর্বাব্দ থেকে অর্থাৎ ঠিক মৌর্য সাম্রাজ্যের পতন ঘুরছে সেই সময় কিন্তু তারা ভারতবর্ষে এসেছিল। মনে করা হয় যে হিন্দুকুশ পর্বত এবং অক্সেস রিভার বা অখু নদীর মধ্যবর্তী কোনো একটি অঞ্চলে বাল্লিক বা ব্যাকটেরিয়া নামে কোনো একটি জায়গা ছিল সেখানে সেখানকার তারা আদি বাসিন্দা ছিল এবং এই অঞ্চলটি গ্রিকরা অর্থাৎ সিরিয়ার অধীনে ছিল সেলুকাসের উত্তরাধিকারে সেলুকাস সম্পর্কে আগে আমরা দেখেছি তিনি অ্যালেকজান্ডারের সেনাপতি ছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তিনি তার দূত পাঠিয়েছিলেন বা চন্দ্রগুপ্তের সঙ্গে তার বিরোধ তো যাই হোক আমি যখন চন্দ্রগুপ্ত মৌর্য পড়িয়েছি সেখানে এই সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো এখানে যেটা বলা হচ্ছে যে সেলুকাসের উত্তরাধিকারীদের যে দুর্বলতার সুযোগ নিয়ে প্রথমে ডায়াডোরাস ব্যাকটেরিয়ার অন্তর্গত যে সিরিয়া আছে সেটি অর্থাৎ সিরিয়ার যে আধিপত্য ছিল সেটাকে ছিন্ন করে এবং তার উত্তরাধিকারী ডেমিট্রিয়াস আফগানিস্তানে একাংশ পাঞ্জাব এবং সিন্ধু উপত্যকা জয় করেছিলেন এই যে ব্যাকটেরিয়ানরা ছিলেন তারা কিন্তু ভারতবর্ষে যবন নামে পরিচিত ছিলেন এই যবন আবার সংস্কৃত ওয়ার্ডে অর্থাৎ গ্রিকদের জবন নামে উল্লেখ করা হয় তো যেটা বলছিলাম যে ডেমিট্রিয়াস উত্তর পশ্চিম ভারতের প্রথম প্রথম আসেন এবং জয় করেন এবং তিনি মগধ সাম্রাজ্য আক্রমণ করেন তিনি যখন মগধ সাম্রাজ্য আক্রমণ করেন তখন পুষ্যমিত্র সুঙ্গ মগধের সিংহাসনে বসেছিলেন এই পুষ্যমিত্রিং সুঙ্গ সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে একটু পরে দেখবো তো আপাতত পুষ্যমিত্র শুঙ্গের সময় যে তিনি এসেছিলেন সেটা দেখেছি এরপরে যুবরাজ অগ্নিমিত্র অর্থাৎ পুষ্যমিত্র শুঙ্গের পুত্র যুবরাজ অগ্নিমিত্র তার অর্থাৎ ডেমিট্রিয়াসের আক্রমণে নিহত হন এবং মহাকবি কালিদাসের মিত্রম নাটকে এই ঘটনার উল্লেখ পাওয়া যায় ডেমিট্রিয়াস এবং তার উত্তরাধিকারীরা কিন্তু এই সময় ভারতীয়দের অর্থাৎ এই ভারতবর্ষে স্থায়ীভাবে রাজত্ব করতে থাকেন এরপর এই বংশের সব থেকে উল্লেখযোগ্য রাজা হিসেবে যিনি পরিচিত তিনি হচ্ছেন মিনান্দার তার রাজধানী ছিল সাকালা বর্তমানে যেটি পাঞ্জাবের অন্তর্গত শিয়ালকোটে অবস্থিত তো ক্ষেত্রে এটা বলে রাখি এই কোয়েশ্চেনটা কিন্তু প্রায় সময় এসে থাকে যে মিনান্দারের রাজধানী কোথায় ছিল সেটি কিন্তু হবে সাকালা বা যদি অপশান শিয়ালকোট থাকে বা পাঞ্জাব থাকে যেটাই থাকবে সেটা আসবে তিনি আক্রমণ করেছিলেন প্রধানত যমুনার দোয়াব অন্তর্ভুক্ত অঞ্চল এবং যে যেসব গ্রিকরা ছিলেন অর্থাৎ গ্রিক রাজারা ছিলেন তাদের মধ্যে সব সবথেকে উল্লেখযোগ্য এবং শক্তিশালীও বলা যায় মিলান্দার বা কোনো কোনো জায়গায় ভারতীয় ভাষায় তাকে মিলিন বলে উল্লেখ করা হয়েছে সম্ভবত তিনি কাবুল এবং পাঞ্জাব থেকে কাঠিয়াওয়ার পর্যন্ত তার রাজ্য বিস্তৃত ছিল তিনি বৌদ্ধ ধর্মাচার্য নাকসেনের কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং বৌদ্ধ ধর্ম সম্বন্ধে নাকসেনের কাছে যে তার প্রশ্নাবলী বা নাকসেন প্রদত্ত যে উত্তর অর্থাৎ পালি ভাষায় যে মিলিন্দ পঙ্গ বা যেটিকে মিলিনদের প্রশ্ন হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে সেটি কিন্তু অর্থাৎ মিলিন পঙ্গ বলে যে বইটি আছে সেটিতে কিন্তু সেটাকে তার এক কথায় অর্থ হচ্ছে প্রশ্ন অর্থাৎ মিলিন্দের প্রশ্ন অর্থাৎ এখানে নাকসেন এবং মিনান্দারের যে কথোপকথন আছে সেটি কিন্তু কথিত আছে গ্রিক রাজে অর্থাৎ এই যে ব্যাকটিও গ্রিক রাজে ভারতবর্ষে রাজত্ব করেছিলেন তাদের প্রধান অবদান যেগুলি ছিল সেগুলো হচ্ছে ভারতবর্ষে উন্নত মানের স্বর্ণ প্রবর্তন হেলেনিস্টিক আর্ট যেটা আমরা পরবর্তীকালে কুষাণদের সময় গান্ধার শিল্প বা অমরাবতী শিল্প যখন আমরা পড়ব তখন দেখতে পাব এছাড়া মিলিটারি গভর্নারশিপ অর্থাৎ পরবর্তীকালে মৌর্য পরবর্তীকালে আমরা যখন দেখি যে প্রত্যেকটা জায়গায় এক একজন করে গভর্নর নিযুক্ত করা হয় এবং সেই গভর্নরের আন্ডারে অর্থাৎ সেনাপতির বা সেনাধ্যক্ষর আন্ডারে যে রাজ্য বিস্তার বা রাজ্যের একটা অঞ্চলের আধিপত্য দেওয়া এই যে প্রথাটা সেটা কিন্তু এই ইন্দো ব্যাকটেরিয়াদের কাছ থেকেই ভারতীয়রা শিখেছিল এছাড়া সংস্কৃতের অর্থাৎ অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতির্বিদ্যা যে সংস্কৃতে হরাস্ত্র বলে যে কথাটি উচ্চারণ হয় সেটিও কিন্তু গ্রিক শব্দ হরস্কোপ থেকে নেওয়া হয়েছে এর পরেই যারা ভারতবর্ষে এসেছিলেন তারা হচ্ছেন পার্থান এই পার্থিয়ানদের বাসভূমি ছিল কাশ্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব অঞ্চলে মনে করা হয় যে আনুমানিক দুশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আর্থকেস নামক একজন জৈন্য একজন কোন কোনো সেনাপতির নেতৃত্বে এই পার্থিয়ানরা সিরিয়ার অধীনতার থেকে মুক্তি লাভ করে এবং খ্রিস্টীয় দ্বিতীয় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের মধ্যভাগে মিথ্রিডেটিস ব্যাকচেরিয়া দখল করে এবং ভারতের অভ্যন্তরে তক্ষশিলা পর্যন্ত তার আধিপত্য বিস্তার করেন যেটা বললাম যে এদের আদিভূমি যেটা কাশ্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব অঞ্চল এবং অনেকে এটা মনে করেন যে এটি তাদের আদি বাসভূমি ইরানও হয়ে থাকতে পারে অর্থাৎ ইরান এবং কাশ্মিয়ান সাগরের দক্ষিণ পূর্ব অঞ্চল দুটো প্রায় একই জায়গায় বলে এই দুটোর মধ্যে যে কোনো একটিকে মনে করা হয় এই পার্থিয়ান রাজাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিলেন ফার্নিস তিনি কাবুল কান্দাহার দক্ষিণ আফগানিস্তান সিন্ধু পাঞ্জাব গান্ধার প্রভৃতি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন শোনা যায় যে বা কোনো কোনো জায়গায় উল্লিখিত আছে যে যীশু খ্রিস্টের শিষ্য সেন্ট টমাস তার আমলেই ভারতবর্ষে খ্রিস্ট ধর্ম প্রচার করতে আসেন এবং গৌণ ফার্নিশ খ্রিস্ট দীক্ষিত হন তবে এই কিংবদন্তি রাজার কিন্তু কোনো ঐতিহাসিক ভিত্তি নির্ণয় করা যায় না এবং তার মৃত্যুর পরই তার এই সাম্রাজ্য ভেঙে পড়ে এবং কুষাণদের আবির্ভাব হয়ে থাকে এর যারা আসছে এটা আমরা যেটা দেখলাম অর্থাৎ পার্থিয়ান বা ইন্ডো ব্যাক্ট্রিয়ান যেটা দেখলাম সেটা হচ্ছে কি এটা হচ্ছে যে বৈদেশিক যেসব শক্তিরা ভারতবর্ষে তারা ক্ষমতা বিস্তার করেছিল এবং মৌর্য পরবর্তী যুগে ভারতবর্ষে আধিপত্য স্থাপন করেছিল এবং দীর্ঘকাল রাজত্ব করেছিল এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি হ্যাঁ তবে ক্ষেত্রে বলে রাখি যে এই যে যারা বাইরে থেকে এসেছিল তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য মৌর্য পরবর্তীকালে সব থেকে যারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন বা সব থেকে বেশি শাসন ব্যবস্থা বা ভারতবর্ষে একটি বিশাল ঐক্যবদ্ধ সাম্রাজ্য স্থাপন করেছিলেন তারা ছিলেন কুষাণ যেহেতু কুষাণ সাম্রাজ্য অনেক বড় এবং তাদের কৃতিত্বও অনেক বেশি তো আমি এর পরের ক্লাসে কুষাণ সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করব আজকে এই কুষাণ সাম্রাজ্যের আগে এই যে ছোট ছোট কিছু রাজ্য অর্থাৎ বিদেশি রাজ্যের সঙ্গে সঙ্গে কিছু দেশীয় ছোট ছোট রাজ্যগুলো তারা মাথা চাড়া দিয়ে উঠেছিলো সেগুলো আজকে আমরা কভার করছি কারণ এখান থেকেও কিন্তু কিছু কিছু ছোট ছোট প্রশ্ন আস এসে থাকে সেই জন্য এটার জন্য আমি আলাদা করে ক্লাস করছি তো এর পরের ভিডিও থেকে ভিডিওতে আমরা কিন্তু কুষাণ যুগ সম্পর্কে আলোচনা করব তো এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে যদি তোমরা এই সিরিজের প্রত্যেকটি ভিডিও পরপর আপডেট পেতে চাও তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরপরে যারা এই সময় উন্নতি করেছিল বা ভারতবর্ষের অন্তর্গত যেসব জাতিরা ছিলেন তাদের মধ্যে যারা সব থেকে উন্নতি করেছিলেন তারা হচ্ছে শুঙ্গ অর্থাৎ মৌর্যদের ঠিক পতনের সঙ্গে সঙ্গেই যে বংশের উন্নতি ঘটেছিল সেটি ছিল শুঙ্গ বংশ এই শুঙ্গ বংশরা কি ছিলেন প্রধানত ব্রাহ্মণ বংশজাত শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র সিংহ এর আগে যখন আমি ব্যক্তিও গ্রিক পড়াচ্ছিলাম তখন আমি যখন বললাম যে পুষ্যমিত্র সিংহ মগধের সিংহাসনে থাকাকালীন গ্রিকদের আক্রমণ হয় ইনি ছিলেন সেই পুষ্যমিত্র সঙ্গ যিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি প্রায় দীর্ঘ ছত্রিশ বছর ধরে রাজত্ব করেন তবে এই যে শুঙ্গ বংশের ইতিহাস আছে সেই শুঙ্গ বংশের ইতিহাসে কিন্তু একমাত্র পুষ্যমিত্র শুঙ্গের কৃতিত্ব ছাড়া সেরকম কোনো উল্লেখযোগ্য ইতিহাস পাওয়া যায় না হ্যাঁ শুধুমাত্র মালবিকাগ্নি মিত্রমে যেটি পাওয়া যায় সেটা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গের পুত্রের যেটা আমি আগেই বললাম যে ব্যাকটিও গ্রিকদের কাছে পরাজিত এবং নিহতের ঘটনার উল্লেখ পাওয়া যায় আর এই বংশের সবচেয়ে শেষ রাজা ছিলেন দেবভূতি এরপরে আসি শখ গ্রিকদের পরেই যারা ভারতবর্ষে সবথেকে বেশি ক্ষমতাবান হয়েছিলেন বা নিজেদের আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন তারা ছিলেন শক এই শকরা প্রধানত এসেছিলেন আফগানিস্তান থেকে এবং তারা ভারতবর্ষের অন্তর্গত যে জায়গাগুলোতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করেছিলেন সেগুলি হলে পাঞ্জাব মথুরা উজ্জয়িনী পশ্চিম ভারত এবং দাক্ষিণাতে জানা যায় যে কোনো কোনো জায়গা থেকে জানা যায় যে বিক্রমাদিত্য নামে উজ্জয়িনীর কোনো একজন রাজা তিনি শকদের পরাজিত করেছিলেন এবং তার সময় রাজত্বকালকে অর্থাৎ শকদের তিনি যে বছর পরাজিত করেছিলেন সেই সময় থেকে তিনি একটি সময় গণনা বা সাল গণনা শুরু করেন যেটি বিক্রম সম্বদ নামে পরিচিত এবং সম্ভবত সেটা মনে করা হয় যে সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল এই যে শখ রাজারা ছিলেন এই শখ রাজাদের মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্য ছিলেন রুদ্র তবে এই যে রুদ্র পূর্ববর্তী পূর্ববর্তী যারা রাজারা ছিলেন তারা ছিলেন তারা বেশিরভাগই ছিলেন অজেস অজিলিস বা দ্বিতীয় দেশ এবং দেখা যায় যে শখ রাজারা প্রায় সময় ক্ষত্র বা মহাক্ষত্র এই ধরনের উপাধি তারা ধারণ করতেন কোন কোন জায়গায় এনাদের যে রাজধানী বা দক্ষি যেটা বললাম যে এনারা আস্তে আস্তে দক্ষিণের দিকে গিয়েছে এবং দক্ষিণে যেসব জায়গায় এনারা বেশি প্রভাব বিস্তার করেছিলেন সেগুলো হচ্ছে মহারাষ্ট্র পশ্চিম ভারতের দিকে হলে মালব কাঠিয়াবার এই সব জায়গায় কিন্তু সবথেকে বেশি এনাদের উল্লেখ পাওয়া যায় এছাড়া এই যে বংশ ছিলেন অর্থাৎ এর যে বিভিন্ন শকরা ভারতবর্ষে এলেন তাদের বিভিন্ন দুটো প্রধানত তারা দুটো শাখায় ভাগ হয়ে যান প্রথম শাখাটা ছিল খরত এবং দ্বিতীয় শাখাটা ছিল কাদরমুখ এই খহরত বংশের অর্থাৎ খরচ যে শাখা ছিল সেই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন নহপান এবং তার রাজত্ব অর্থাৎ তার রাজ্য নাসিক থেকে আজমের ভূভাগ পর্যন্ত বিস্তৃত ছিল এবার আমরা আসি রুদ্র দামন সম্পর্কে রুদ্র দামন ছিলেন কাদরমুখ শাখা সব থেকে উল্লেখযোগ্য রাজা এবং তার রাজধানী ছিল উজ্জয়িনী ইনি ছিলেন এনার রাজ্য বিস্তার ছিল মালব কাথিয়াবার গুজরাট কোঙ্কন এবং সিন্ধু উপত্যকা পর্যন্ত তার সব থেকে উল্লেখযোগ্য যেটি কৃতিত্ব বলে মনে করা হয় সেটি হচ্ছে জুনাগড় শিলালিপি এবং এটি হচ্ছে সবথেকে বৃহৎ শিলালিপি হিসেবে পরিচিত এবং এটি সংস্কৃতিতে লেখা এই জুনাগড় শিলালিপি থেকে তার তিনি তার যে উপাধি ছিল মহাক্ষত্র সেই সম্পর্কে জানা যায় তবে তার পরবর্তী এই লিপিতে তার উত্তরাধিকারী বা তার পরবর্তী রাজাদের সম্পর্কে সেরকম কি বিশেষ কিছু জানা যায় না তবে এটা মনে করা হয় যে বা পরবর্তীকালে যখন গুপ্ত যুগ সম্পর্কে আমরা আলোচনা করব তখন আমরা দেখবো যে দ্বিতীয় চন্দ্র গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারত থেকে এই শখ শক্তির অবসান ঘটান তো পরবর্তী যারা অর্থাৎ রুদ্র দামনের পরবর্তী যারা রাজা ছিলেন তারা হচ্ছে উষফ দেব দেওয়া ঘামাতিকা প্রম ঘোরা তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে জুনাগর ইনস্ক্রিপশান কার লেখা বা কার সম্বন্ধে লেখা এটা হবে রুদ্রদামন এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার এসে থাকে বা এরমভাবে যদি আসতে পারে যে জুনাগর ইনস্ক্রিপশান কোন ভাষায় লেখা সেক্ষেত্রে হবে সংস্কৃত আর যদি আসে যে সব থেকে লঙ্গেস্ট ইনস্ক্রিপশান কোনটা তাহলে সেক্ষেত্রে হবে কিন্তু রুদ্র দামনের জুনাগর ইনস্ক্রিপশান এবার এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে রুদ্র দামনের অর্থাৎ রুদ্র দামনের সময় সুদর্শন লেক অর্থাৎ তার যে কৃতিত্ব আছে সেই কৃতিত্বের মধ্যে থেকে উল্লেখযোগ্য যেটি কৃতিত্ব সেটি হচ্ছে রুদ্র দামন সুদর্শন লেক নতুন করে অর্থাৎ এটি নষ্ট হয়ে গেছিলো এটিকে পুনর্নির্মাণ করিয়েছিলেন এবার এই সুদর্শন লেকের একটি কিন্তু হিস্ট্রি আছে সেটা আমরা দেখব চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য তার যে সৌর অন্তরাজ্যের অন্তর্গত সৌরাষ্ট্র বলে যে জায়গাটি ছিল তাই সেখানকার গভর্নরের কে দিয়ে তার নাম ছিল পুষ্যগুপ্ত তিনি কিন্তু এই সুদর্শন লেক নির্মাণ করান পরবর্তীকালে সম্রাট অশোকের সময় এই সুদর্শন লেকের ওপরে বা সুদর্শন হ্রদের উপরে একটি বিশাল বাঁধ নির্মাণ করা হয় এবং পরবর্তীকালে যখন শখরা ভারতবর্ষে আসেন অর্থাৎ এই সৌরাষ্ট্র অঞ্চল দখল করে দখল করেন তখন রুদ্র দমন দেখেন যে এই সুদর্শন লেকের অবস্থা অর্থাৎ পূর্বের তুলনায় অবস্থার অবনতি ঘটেছে সেই জন্য এটি তিনি পুনর্নির্মাণ করান এবং পরবর্তীকালে গুপ্ত আমলে গুপ্তরাজ সম্রাট স্কন্দগুপ্ত দ্বিতীয়বার এই সুদর্শন লেকের পুনর্নির্মাণ করান তো এই সুদর্শন লেকের অন্তর্গত যে পাটা রয়েছে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তো ফার্স্টেই এটাই আসতে পারে যে সুদর্শন লেক কে নির্মাণ করান যদি অপশানে চন্দ্রগুপ্ত মৌর্য থাকে অর্থাৎ কার আমলে হয়ে থাকে তাহলে অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য হবে আর যদি পার্টিকুলার এটা বলা হয় যে কোন ব্যক্তি করান তাহলে হবে চন্দ্রগুপ্ত মৌর্যের সৌরাষ্ট্রের গভর্নর পুষ্যগুপ্ত যদি এটা কোয়েশ্চেন আসে যে এর ওপরে বাঁধকে নির্মাণ করেন তাহলে অবশ্যই হবে সম্রাট অশোকের সময় যদি এটা আসে যে সুদর্শন লেকের পুনর্নির্মাণ প্রথমবার কে করান তাহলে হবে রুদ্র এবং যদি দ্বিতীয়বার কে করান তাহলে হবে গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত সুদর্শন লেকের এই যে পাঠটা রয়েছে এটা কি এখান থেকে কিন্তু অনেকগুলি কোশ্চেন হতে পারে শব্দের পরবর্তী কান্নর বংশ ছিল কিন্তু ভারতবর্ষে খুব কম সময়ের জন্য হলেও কিন্তু তারা আধিপত্য বিস্তার করেছিল যেহেতু খুব অল্প সময়ের জন্য এনারা আধিপত্য বিস্তার করেছিলেন তাই এনাদের সম্পর্কে খুব একটা বিশেষ কিছু জানা যায় না যেটুকুনি জানা যায় সেই অনুযায়ী বাসুদেব ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা এবং সুসারমান ছিলেন এই বংশের শেষ রাজা এবং অন্ধ্ররা সম্ভবত খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্বাব্দ সাতাশে সুসারমানকে পরাজিত ও নিহত করে এই বংশের পতন ঘটান এতক্ষণ আমরা যেটা দেখলাম যে বৈদেশিক বা দেশীয় যে মৌর্য যুগের পরে অর্থাৎ কুষাণদের পূর্বে এবং মৌর্য পরবর্তী যে যুগে যে ভারতবর্ষের রাজনৈতিক যে উত্থান পতন সেগুলো আমরা দেখলাম তবে এ সময় যে অর্থাৎ বৈদেশিক আক্রমণের ফলে বা দেশীয় রাজাদের উত্থানের ফলে এই সময় ব্যবসা বাণিজ্যের কী উন্নতি ঘটেছিল সেটা সম্পর্কে এবার আমরা দেখব আমরা সবাই কম বেশি জানি যে দক্ষিণ ভারত হচ্ছে মশলার অর্থাৎ মশলা চাষের জন্য প্রাচীন যুগ থেকেই বিখ্যাত এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই মশলাগুলি খুব বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তো সেই সময়ও দেখা যায় যে দক্ষিণ ভারতের কালো মরিচ সোনা বিভিন্ন মূল্যবান পাথর কিন্তু ব্যবসা বাণিজ্যে বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই এর মধ্যে যে কালো মরিচ আছে সেটি কিন্তু রোমান সাম্রাজ্যের ক্ষেত্রে বা রোমান সাম্রাজ্যের অর্থাৎ রোমানদের কাছে খুব এতটাই প্রিয় ছিল যে তারা এটিকে ব্ল্যাক গোল্ড বা কালো সোনা হিসেবে তারা মনে করত এবং কালো সোনাকে বলার আর কারণ ছিল যে এইখান এই যে কালো মরিচ ছিল সেটি বিক্রি করে দক্ষিণ ভারতে ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি ঘটেছিল এছাড়া এই বৈদেশিক আক্রমণের ফলে শুধুমাত্র যে স্থলপথে ব্যবসা বাণিজ্যের পথ খুলে গিয়েছিল তা নয় তার সাথে জলপথেও অর্থাৎ পশ্চিম ভারতের সাথে পশ্চিম ভারতের জলপথে অর্থাৎ আরব সাগরের সঙ্গে কিন্তু বৈদেশিক বাণিজ্য অনেকটাই বেড়ে গিয়েছিল অর্থাৎ আরব সাগরের পথ খুলে গিয়েছিল শুধু আরব সাগরের পথ খুলে গিয়েছিলো বললে ভুল হবে বঙ্গোপসাগরের ক্ষেত্রেও অর্থাৎ পূর্ব ভারতে যে রাজ রাজ্যগুলির উত্থান ঘটেছিল তার ফলে কিন্তু তারা যেহেতু বৈদেশিক সম্পর্ক বা বৈদেশিক বাণিজ্যে তারা যেহেতু আগ্রহ হয়ে উঠেছিলেন সেই সঙ্গে আরব সাগরের সঙ্গে সঙ্গে কিন্তু বঙ্গোপসাগরেরও একটা অর্থাৎ জলপথে বৈদেশিক বাণিজ্যের পরিমাণও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল এছাড়া আফ্রিকা এবং আরব দেশগুলির সাথে যে ভারতবর্ষের যে বৈদেশিক বাণিজ্য সেটিও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিল্ক রুট অর্থাৎ রেশম পথ এই রেশম পথ কী বা সিল্ক রুট কী সেটা এবার আমরা দেখে নেব প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিল্ক বা রেশম কী সিল্ক বা রেশম হলো এমন একটি ফাইবার বা ফ্যাব্রিক যেটা বলে অর্থাৎ কাপড় যেটি খুব চকচকে সফট এবং খুব উজ্জ্বল রং সম্পন্ন এতটাই স্মুথ যে একটা আংটির মধ্যে দিয়েও একটা বড় রেশম কাপড় চলে যাওয়া যায় এতটাই সেটা স্মুথ এবং এই কাপড় যে রেশম বা সিল্ক যেটি ছিল এই ফ্যাব্রিকটা কিন্তু পৃথিবী সমগ্র দেশে এর চাহিদা ব্যাপক ছিল জানা যায় যে আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে প্রথম চা অর্থাৎ চায়নার লোকেরা কিন্তু প্রথম এই যে সিল তৈরি করা বা রেশম তৈরি করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন এবং তারা নিজেরা রেশম তৈরি করার পরে পরবর্তীকালে দেখা যায় যে বিভিন্ন চীনের রাজারা তারা তাদের বন্ধু রাজাদের অর্থাৎ বিদেশের বিভিন্ন রাজাদের কাছে এই রেশম বা সিল্ককে তারা গিফট হিসেবে পাঠাতেন এবং সেখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় এই রেশমের যে চাহিদা বা রেশমের যে কদর সেটা ক্রমশ বাড়তে থাকে বিশেষ করে পশ্চিম অর্থাৎ বিদেশে অর্থাৎ পশ্চিমের দেশগুলিতে এর চাহিদা ব্যাপকভাবে বাড়তে থাকে এবং তার সাথে সাথে রেশমের চাহিদা বৃদ্ধির সাথে সাথে রেশম কিন্তু একটি বহুমূল্য বস্তুতে পরিণত হয় এবং এই যে চীন থেকে এবং পশ্চিম ইউরোপ বা ইউরোপের যে সব দেশ আছে পশ্চিম এশিয়া এবং ইউরোপের দেশগুলিতে যে রাস্তা দিয়ে এই যে রেশমের যে কারবার হতো বা রেশমের যে বৈদেশিক বাণিজ্য হতো সেটাকেই সিল্ক রুট বলা হয়ে থাকে এই সিল্ক রুট কীরকম ছিল দেখো এখানে স্ক্রিনে আমি তোমাদের ছবিতে দেখিয়েছি দেখলে তোমাদের অনেকটা বুঝতে আশা করছি সুবিধা হবে ধরো এই যে রেড যে লাইনটা দেওয়া আছে যে ব্লু লাইন যেগুলো দেওয়া আছে সেটা কিন্তু সামুদ্রিক বাণিজ্যের পথ আর যেটা রেড লাইন দেওয়া আছে এইটাকেই বলা হচ্ছে সিল্ক রুট অর্থাৎ চীনের এখান থেকে হয়ে এক মিনিট চীনের এখান থেকে হয়ে এই ভারত উত্তর ভারতের হয়ে একদম পশ্চিম দিকে পার্শিয়া হয়ে আরব হয়ে এদিকে আফ্রিকার ইজিপ্টে চলে আসছে আবার এদিকে ইউরোপের বিভিন্ন দেশে চলে যাচ্ছে এই যে টোটাল যে রুটটা সেটাকে বলা হচ্ছে সিল্ক রুট যেহেতু ভারতবর্ষের একদম উত্তরেও এর এই সিল্ক রুটের একটা পার ছিল তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যেত যে ভারতবর্ষেরও বিভিন্ন রাজারা সবসময় এটা চাইতেন যে এই সিল্ক রুট অর্থাৎ ভারতবর্ষের অন্তর্গত যে জায়গা সিল্ক রুটের মধ্যে পড়ছে সেটিকে তার অধীনে রাখতে এর প্রধান কারণ এটাই ছিল যে যেখান থেকে যেহেতু এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে ব্যবসা বাণিজ্য হতো তো এখানে বিভিন্ন ট্যাক্স বসিয়ে যতটা পরিমাণ মুনাফা কামানো যায় শুধুমাত্র ভারতবর্ষ বললে ভুল হবে চীন পার্সিয়া অর্থাৎ টোটাল যে সিল্ক রুটের এরিয়াটা রয়েছে সেখানে যে যে রাজারা রাজত্ব করতেন তারা সবাই চাইতেন যে এই অঞ্চলে যতটা পরিমাণ ট্যাক্স বসিয়ে বা যত রকমভাবে যতটা পরিমাণ নিজেরা নিজেদের মুনাফা ঘটানোর জন্য চেষ্টা করতেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো আর এই ধরনের যদি পুরো সিরিজের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো